দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না অন্তর্বর্তী সরকার জাপানের কে ডক্টর দ্রুত সংস্কার শেষে নির্বাচনের প্রতিশ্রুতি জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান দিলেন স্বৈরাচারের দোষকদের অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিহতের আহ্বান সাংবাদিক ও হত্যা মামলা তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স ছয় মাসের প্রতিবেদন দাখিলের নির্দেশ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমানের আত্মসমর্পণ গ্রেফতারি প্রত্যাহার সাবেক এমপি সুলতান মনসুর আটক পানি কমায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি লালমনিরহাটের ধান ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি কুড়িগ্রামে দেখা দিয়েছে ভাঙন এবং চতুর্থ দিনে মাঠে গড়ানো কানপুর টেস্ট মুশফিক রিটনের পর সাজঘরে ফিরলেন সাকিব ক্যারিয়ারের তেরোতম সেঞ্চুরি মমিনুল দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি ইসিকা আজিজ যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য তাদের নেই যুক্তরাষ্ট্র নিউইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন এই ক্রান্তিলগ্নে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটি স্থানীয় সময় রোববার প্রকাশ করে গণমাধ্যমটি ছাত্র জনতার অভ্যুত্থানে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি এবং সবার অধিকার সমান এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ জানান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এটি চায় বিএনপি সকালে জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি গণবিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ বিদেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন পতিত সরকারের দোষরদের চক্রান্ত সফল হতে দেয়া হবে না তবে মাননীয় প্রধান উপদেষ্টা সব করেছেন তাদের সাথে মিটিং করেছেন যে পয়লা অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশ সমূহ প্রদান করব বিদেশে বসে পথিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমণ্ড তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায় কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দেবে না অনলাইন ভিত্তিক সেবা বৃদ্ধি মানেই সরাসরি দেখা সাক্ষাৎ কম হওয়া আর এতেই অসততার সুযোগ কমে যায় বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ সচিবালয়ে অর্থ বিভাগের অনলাইন সেবা ও বিভিন্ন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি সেবা বাস্তবায়নে কালক্ষেপণ কাম্য নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন অনলাইন অফলাইন যাই হোক সব সেবাই সমন্বিত হতে হবে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দিতে হবে

সাংবাদিক দম্পতি সাগর ও হত্যা উচ্চ ক্ষমতা সম্পন্ন ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে একই সাথে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সেই আদেশ দেন শুনানিতে আদালত বলেন এক যুগেও তদন্ত শেষ না হওয়া জাতির জন্য হতাশাজনক র্যাব তদন্ত করার এখতিয়ার রাখে না তারা অপারেশনাল ফোর্স উল্লেখ করে রাষ্ট্রপক্ষ বলছে মামলা ঝুলিয়ে রাখতেই তদন্ত কাজ র্যাবকে দেয়া হয়েছিল সাগর রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে নেওয়ার আদেশে সন্তোষ জানান রুনির ভাই নসর রহমান কর্মকাণ্ড আমার পক্ষে দেখা সম্ভব হয়েছে আমার কাছে মনে হয় সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত এই সদিচ্ছা এখন আর কোনো ঘাটতি হবে না এটাই আমরা মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেজ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করার পর সাংবাদিক শফিক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত এ মামলায় সাত বছরের কারাদণ্ড প্রাপ্ত ও পলাতক আসামি তিনি সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাংবাদিক শফিক রহমান আত্মসমর্পণ করলে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে পরে সাংবাদিকদের তিনি বলেন আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও মামলা সময় তিনি বিচার বিভাগের পরিবর্তন করার কথা বলেন আগে জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার গত বছরের সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক শফিক রহমান আমার পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ জনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারপ্রাপ্ত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ রিজবি আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া তিনি তার সবচেয়ে বড় মৃত্যু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এবং সেই জন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার এখন বলা হচ্ছে আমেরিকা পাঁচ বছর পরিকল্পনা করছিল তাহলে তিনি তার অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কি করে খুন করা যায় তিনি খুন করেছেন তিনি তার ছেলেকে খুন করেছেন আপনার এখানে আসে ইলেকশনে জিতবে জিতবে না তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন এগুলো সবাইকে বুঝতে হবে তিনি বেঁচে থাকুন বেঁচে থেকে সুস্থ থাকুন সুস্থ থেকে তিনি দেয়ালেখুন দেখুন পড়ুন যদি তিনি পড়তে যান কানাডা থেকে দেশে ফিরেই আটক হলেন সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক থেকে তাকে আটক করা হয় ডিবি প্রধান রেজাউল করি মল্লিক জানান কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুলতান মনসুরকে আটক করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছিলেন ছাত্র আন্দোলনের আগে থেকেই দেশের বাইরে আছেন সুলতান মনসুর তার বিরুদ্ধে এখন কোনো মামলা নেই সাইবার আইনে স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে শিগগির গ্রেপ্তার ব্যক্তিরা মুক্তি পাবেন আইন মন্ত্রণালয়ের এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার ডিজিটাল নিরাপত্তা আইন দু এবং সাইবার নিরাপত্তা আইন দু হাজার অধীনে অগস্ট দু পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার আটশো আঠারোটি মামলা চলমান রয়েছে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু হয় সকাল এগারোটায় শুরু হওয়া এই সমাবেশে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী পুরুষ তারা জানান করোনা মহামারী রাজনৈতিক অস্থিরতা সেশন জট সহ নানা কারণে পড়াশোনা শেষ করতে করতে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা ত্রিশ বছর অনেকের পার হয়ে গেছে এ অবস্থায় বয়সের সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ করার দাবি করেন তারা তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দুপুর দেড়টার দিকে সমাবেশকারীরা মিছিল করে শাহবাগের পুলিশ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারি বাসভবন যমুনার সামনে গেলে সেখানে পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে তবে এখনও আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান করছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিষাদ নিষাদ কি বলছেন আন্দোলনকারীরা ছিলেন আপনি আসলে আমরা ঠিক যদি এগারোটার কথা বলি ঠিক এগারোটায় যে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশের দাবিতে শাহবাগের প্রজন্ম যতটা সেখানে যে চাকরি প্রত্যাশী রয়েছে তারা অবস্থান করেছে এবং এগারোটার পরপর ঠিক যখন দেড়টা বাজে আমরা তখনকার অবস্থা যদি জানাই তখন কিন্তু তারা সেখান থেকে কর্মসূচি ঘোষণা দেয় সেখান থেকে তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেখানে যমুনায় তারা আসবেন এবং তার প্রেক্ষিতে কিন্তু তারা একটি মেশিন নিয়ে এখানে অবস্থান নেওয়ার জন্য শাহবাগ থেকে তারা কিন্তু মিছিলে রওনা হয় এবং রওনা হওয়ার পর পরে আমরা দেখেছি তাদেরকে প্রথমে যে যখন পার হবে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলটি রয়েছে সেটি পার হওয়ার আমরা দেখেছি তাদেরকে মুখে পড়তে হয়েছে এবং তারপর তারা সেই যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে তারা আসতে শুরু করে এবং পরবর্তীতে যখন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার কাছাকাছি তারা আসে তখন এক প্রকার পুলিশ তাদেরকে তাদেরকে বাধা দেয় তাদেরকে এখানে আসলে আসতে তাদেরকে নিষেধ করে এবং সেক্ষেত্রে তাদেরকে যোগাযোগের জন্য পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা হবে এমন আই শৃঙ্খলা মাইডির থেকে তাদেরকে নিষেধ করা কিন্তু তারা সেই বিষয়টি না মেনে এখানে অবস্থান নেওয়ার জন্য এগিয়ে আসে এবং এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠি চার্জ টিয়াসের গ্যাস এবং রাবার সাউন্ড গ্রেড নিক্ষেপ করতে করে এবং সেক্ষেত্রে তাদের দাবি অনুযায়ী তারা বলছে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে বর্তমানে তারা কিন্তু যমুনার সামনে অবস্থান করছে আমরা দেখছি এখানে কিন্তু তারা স্লোগানে স্লোগানে মুখর করেছে আমরা যদি একটু কয়েকজনের সাথে কথা বলারও চেষ্টা করি একটু যদি জানতে চাই

তিস্তার পানি কমতে শুরু করছে সেই সাথে উন্নতি হচ্ছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির তবে পানি কমলেও ভোগান্তি কমেনি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেই বলছেন স্থানীয়রা শত শত হেক্টর আমন ক্ষেত এখন পানিতে নিমজ্জিত এতে ব্যাপক ক্ষতির শঙ্কা কৃষকের সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট তিস্তায় কমতে শুরু করেছে পানি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির লালমনিরহাটে বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমলেও এখনও কমেনি দুর্ভোগ এছাড়া এখনও নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত আট হাজার হেক্টর আমনের ক্ষেত পানিতে নিমজ্জিত আছে পানি দ্রুত কমায় বাড়ছে নদী ভাঙনের সংখ্যাও বৃষ্টি হল না অল বৃষ্টি বৃষ্টিতে নদীর পানি প্রচুর এখানে হয়ে গেছে এই পানিতে মানুষ খুব কষ্ট করে আসি আমরা নির্ভর মানুষ চলে সাইকেল টাইকেল নিয়ে বাড়ি ঘর ধরে পানি এবং গরু বসের থেকে জায়গা নেই খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে বেড়ান করার কষ্ট হয়ে গেছে এই এক বুক গলা পানি ভাঙি যায় এখন এই যে রাস্তায় আসতেছি আমার বাড়ির কাল হাতে মনে কর বেশি মনে কর পাক পরিক্রমা তার বুদ্ধি নেই চুলে খাটের উপর তুলিয়ে কোনো মতে গাড়ি হালকা পাতা ভাত পাক খাওয়া যায় কোনো সম্পূর্ণ বাড়ি ঘর শোকগুলি তলে গেল এই আপনি দেখেন তোষু বালি শোক তলে গেছে তিন দিন থেকে আমি খাবো কোনো বুদ্ধি নেই সেটা শুক না এমন কোনো লোক আমার উদ্দেশ্য করে না কি খাই না খাই না পানির জন্য বন্যা এলাকার জন্য বেড়াইতে পারি না খাইতে নিতে পারি না আবার পাক শাক সব বন্ধ হয়ে গিয়েছে গরু বাস্তা টুসি বানানোর জন্য সব রাস্তার ধারে পড়িয়েছি এদিকে কুড়িগ্রামে বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে গত পঁচিশ ঘন্টায় উনচল্লিশ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদী অববাহিকার চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও তলিয়ে আছে চারশো হেক্টর জমির আমন ক্ষেত এতে চরম ক্ষতির মুখে কৃষক তবে পানি দ্রুত নামায় ফসল নষ্ট হওয়ার সংখ্যা কম বলছে কৃষি বিভাগ এমন একটা আমরা কষ্টের মধ্যে আছি নিচেও পানি উপরেও পানি মানে এমন একটা বৃষ্টি হইলো আজকে একটু বৃষ্টি নাই কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি পানি আছে এখন এই যে নদী এমন ভাবে ধরছে যে ধানের অবস্থা গুলেন দেখতেছেন খেতে পাইতেছে না কিছু করতে পারতেছে না অনেক বছর মধ্যে পড়ে আছি এখন যদি কিছু কেউ যদি সাহায্য করে ভাড়া তো আরো ভালো হবে আমার নিজস্ব জমি অনেক কিছু ক্ষতি হয়েছে ধান সহ এই আমাদের খুব বিপদের ভিতরে আছি আমরা এমনিতে নদীর পানি বৃদ্ধি তার ভিতরে নদী ভাঙন অন্যদিকে পানি বাড়া কমার সাথে তীব্র হয়েছে তিস্তাপারের ভাঙন রোধে কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই বলে দাবি স্থানীয়দের রংপুরেও তিস্তার পানি নামতে শুরু করেছে বর্তমানে বিপদসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি তবে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে একই সাথে আমন আবাতে ব্যাপক ক্ষতির সংখ্যা চাষিদের হুট করে বন্যা পানি ঢোকার কারণে আমাদের আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আবাদের বাড়ি ঘরে চলাফেরার অসুবিধা হয়ে গেছে এত টাকা পয়সা খরচ করে এলে আবাদ করলে এখন হয়ে যে ব্যবসা হয়ে গেল কি যে কি করবে চলবে ওই আশি দেখা আছে এখন তুই ওই বাড়ি তাই এখন পাক টাক পাইবে না এখন যাওয়া আসি করা লাগে ছাগল টাগল আছে গরু টুরু আছে আমার স্কুলে পানি উঠে এবং বিকেলবেলা ফির ঘরের ভিতরেও পানি ওঠে সেই পানি নামে গেছে শিক্ষার্থীদের বাড়িতে পানি উঠছে যার জন্য শিক্ষার্থীদেরকে বলা হয়েছে যে তোমরা বিদ্যালয়ে আসবে না সিমিনিক পাঠদান বন্ধ পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগের পাশাপাশি পানিবাহিত রোগ ছড়াবার শঙ্কায় স্থানীয়রা টুম্পাফরোজ নিউজ ডেস্ক দেশ টিভি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে স্থানীয়রা বলছেন প্রতিদিনের মতো আজও চেয়ারম্যান সেন্টু তার কার্যালয়ে কাজ করছিলেন হঠাৎ পাঁচ ছয়জন জন অস্ত্রধারী কার্যালয়ে ঢুকে সেন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ে এতে ঘটনাস্থলেই মারা যান তিনি এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ঘরেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন এখনো উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ দেখছেন সংবাদ দুপুর আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় হামাস প্রধানের হিজবুল্লাহ প্রধান নিহতের পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন জায়নবাদীদের পরের টার্গেট কে তা নিয়ে চলছে আলোচনা এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকেই বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা আরো জানাচ্ছেন আফরিন মৌ পেজার ও ওয়াকিটকি হামলার পর লেবাননে হিজবুল্লার স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল এরই মধ্যে বৈরুতে ইরান সমর্থিত গোষ্ঠীটির সদর দপ্তরে বিমান হামলা চালিয়ে হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে হত্যা করেছে তেলাবি তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শুধু হিজবুল্লাহ প্রধানই নয় গেল কয়েকদিনে জায়ানবাদীদের হামলার মূল লক্ষ্যই ছিল গোষ্ঠীটিকে গোড়া থেকে উপড়ে ফেলা এরই অংশ হিসেবে হিজবুল্লার সাউদার্ন ফ্রন্ট কমান্ডার নাসরাল্লার সিকিউরিটি ইউনিটের প্রধান ইব্রাহিম হুসেন জাজনি এবং তার দীর্ঘদিনের সহযোগী ও পরামর্শক সামির তাওফিক দ্বীপ ছাড়াও প্রায় সব সিনিয়র নেতাকেই হত্যা করেছে নেতানিয়াহ বাহিনী আইডিএফ দীর্ঘদিনের সূক্ষ্ম পরিকল্পনার পরই এই হামলা চালিয়েছে বলছেন কেউ কেউ এতে গোষ্ঠীটির হাতে গোনা দুই একজন সিনিয়র নেতাই জীবিত রয়েছেন বলেও জানা গেছে তাদের হত্যা করতেও মরিয়া হয়ে আছে আইডিএফ এর আগে ইরানের ভেতরে ঢুকে হামাস প্রধানকে হত্যা করেছিল ইসরায়েল শুধু ইসমাইল নয় বিভিন্ন সময় ফিলিস্তিনের সংগঠনটির সিনিয়র নেতাকে হত্যার নজির রয়েছে বিশ্লেষকরা বলছেন শুধু হিজবুল্লাই নয় ইসরায়েলের জন্য হুমকি এমন কাউকেই জীবিত রাখবে না তারা এতে তাদের পরবর্তী টার্গেট কে হবে তা নিয়েও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা এসব আলোচনার মধ্যেই হদিস নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ইরানি একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার নিহতের খবর ছড়িয়ে পড়ার পরপরই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তাকে তবে কোথায় সে নিরাপদ স্থান তা কোনোভাবেই জানা সম্ভব হয়নি ইসরায়েলের চিরশত্রু ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পরবর্তী টার্গেট বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা তা আজ করতে পেরেই খামিনিকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি হামলা গেল চব্বিশ ঘন্টায় লেবানন জুড়ে একশো পাঁচ জনের প্রাণহানি ঘটেছে সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল সীমান্তে মোতায়েন হয়েছে বিপুল সেনা ট্যাঙ্ক ও কামান আরও জানাচ্ছেন দেওয়ান মোবাসিরা হোসেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে যেন শোকের ছায়া চারপাশে। নাসরুল্লাহর মৃত্যু খবরটি আমাদের কাছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ছিল। আমাদের শরীর কেঁপে উঠেছে। এটা খুবই বড় একটা ঘটনা। যখনই সংবাদটা পেয়েছি সেই মুহূর্তটা বর্ণনা করতে পারবো না। আমরা মর্যাদাহীন হয়ে পড়লাম। আগে আমাদের মর্যাদা ছিল কিন্তু এখন তা চলে গেছে। হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী চলছে একের পর এক বিমান হামলা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় লেবানন জুড়ে প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক রোববার লেবাননের রাজধানী বৈরুত বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বোমা হামলার কথা জানিয়েছে ইসরায়েল হামলার শুরুর পর থেকে দক্ষিণাঞ্চলের বাইরে রাজধানীর কোলা এলাকায় প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাদের দাবি হিজবুল্লার রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলা বারুদের সংরক্ষণাগার ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে এতে নতুন করে ঘটেছে হতাহতের ঘটনা এদিকে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তে বিপুল সেনা ট্যাঙ্ক ও কামান মোতায়েন করেছে তেলাবিব। এদিকে রোববার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাও ইসরায়েলের দাবি দেশটির উত্তর পূর্বাঞ্চলে তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা উন্মুক্ত স্থানে পড়েছে তবে হিজবুল্লার ভাষ্যমতে শুধু সীমান্ত এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর চৌকি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে গোষ্ঠীটি দেওয়ান হোসেন নিউজ নিউজডেস্ক দেশ টিভি